सकले सकले धन्यवाद दिन सकले प्रयोजित और छोटू फरिदार प्रतिष्ठित 1427 और 1428 बंगाब्दे मामा भागना प्रोडक्शन अभिनव प्रयास माकाली मा मनसा और बाबा सत्यपुर आशीर्वाद धन्य आदि सोनार बांगला गाजन तीर्थे गीतिमय गीति मंजूरी प्रोपाइटर मोहब्बत फरीदार और सुमन ताती स्थान माधवपुर और मथुरापुर दक्षिण 24 परगना दल मैनेजर पंकज पालोई दल परिचालन उदय खामारू स्टेट मैनेजर सीमंत मंडल दल बनार जो सरसरी जोाजोग कर कादीप कमारहाट अपूर्व प्रधान कादीप रत्तला असीम प्रधान माधवपुर मनिरुलर गदीघर एवं कारवाला तुला तातीर गदीघर आलो माँ लक्ष्मी इलेक्ट्रिक नियंत्रणी मास्टर जगन्नाथ पटवारी धनी संजू साउंड सर्विस नियंत्रणी मास्टर संजीव माइती शुभ संयोजना रतन हल्दार और अनाथ बंधु नस्कर जंत्र संगीते मुख्य जंत्री मास्टर आनंद नस्कर साहेब हालदार और समीर नस्कर चरित्र चित्रायने कमिक सम्राट वासुदेव हालदार बर्तमाने अबुझ मन उदय खामारू बर्तमाने गजन रक एंड रोल पंकज पालोई रात 12টার मिस कॉल सुजन बैरागी आजकल नायक सीमंत मंडल नील हरा पाखी कृष्ण बैरागी कृष्ण ख्यात सुजित मंडल नील आकाशर चांदनी काशीनाथ हालदार एवं गायक नायक गजन फटाकेष्ट नमस्कार सुधी अगत दर्शक मंडल मेलार वरिष्ठ आयोजक कमिटी डेकोटर इलेक्ट्रिशियन दूर दूरान्त आगत समस्त संगीत प्रेमी भक्त मंडल के आदि सोनार बांगलार पक्ष के प्रीति शुभेच्छा आंतरिक अभिनंदन जानिए एक क्षुद्र नर्म कला कौशल शिल्पी समन्वय शुरू कर মা কালী দি প্রস্তাব এক পন্ডিল 100 টাকার নোট আমি কমলার কাছে দেখেছি বলবো 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 না বাবা বিশ্বাস না করলে আমার কিছু করার নেই তবে হ্যাঁ ঠিক কমলার মতো দেখতে পাগল সামনে নেই ইতনে রুপিয়া ও কাহাঁ সে মিলা না বাবা আরে আমি
আমি তোকে এই লাইনে নিয়ে এসেছি রে বেটা। হে তথাগতিতে সমাজ স্তব্ধ, তাই তো সভ্যতা জব্দ, প্রকৃতি ফিরে পেতে তার নবযৌবন, তাই তো বিজ্ঞানের ক্লান্ত, প্রাচীন সভ্যতার মুনি ঋষি কাপালি আবার নতুন করে শুরু করেছে যোগারতি। কে তুমি মানবী? মানব জাতির জগতের স্তম্ভের বাণী তোমার মুখে, মলিন বচনে রুক্ষ কেশে সভ্যতার কোলাহল তপ্ত সমাজে উল্লাসিত করেছ, বলো বলো কে তুমি? পরাজিত সৈনিক তাই নির্ভীক নির্মম আগুনে তোদের দিতে চাই আহুতি। আহুতি তোরা আমার হাত থেকে পাবি আমি। নমস্কার, শুরু করছি আজকের আমাদের প্রথম নিবেদন। সম্পূর্ণ কাল্পনিক কাহিনী অবলম্বনে রেনেসাঁস রাইটার মাস্টার শতদল লস্কর রচিত, আলিম পাইক নির্দেশিত অশান্তির আগুনে শান্তির চিতা পুড়ছে, অশান্তির আগুনে শান্তির চিতা পুড়ছে, 2020 দেখছে আর হাসছে, সারা বিশ্ববাসী চোখের জলে ভাসছে, হিংসার নিশান উড়ছে। তুমি আমার কাছে এসো, ছাড়ো না দেখলে লোকে বলবে তাকে কেন তুমি অমন করো, আজ চলে হবে নাকি
বন্ধু আমার কাছে এসো কেন তুমি অমন করো কত ভালোবাসো আমায় এবার তুমি প্রমাণ করো আমার দাবি ভালোবাসা না পেলে মানবো না অনেক চালা চলেছি আমি নতুন করে জানো অনেক সফল দেখেছি বর্তমান সমাজে যাবে মানব জাতির লজ্জা করে না নিরাহ পশুদের নৃশংসভাবে করেছে হত্যা এটাই কি তোমার ধর্ম কতদিন কতদিনই চলবে তোমার এই কুকর্ম রবে যতদিন এই পৃথিবী ততদিন চলবে অধর্ম ধর্মের যতদিন ততদিন চলবে অধর্ম মেলাতে গিয়ে জানি না কি যে পেলাম শূন্য দিয়ে ভরে দিলাম চোখে নিন্দা ভাসে সমাজ হাসে সভ্যতা তবে কিসের এত মানবিকতা জনমালে মরিতে হবে আমার কি কথা হবে তাই সত্য তবে কেন দেখো সততা মানবিকতার আরোগ্য নাম হত্যা সরবরে রাজা পেটের দায় হয়েছে কাসাই জাল্লা দে ভুলে গেছে কি বলে সাদ আল্লাহ দেব মরুতে মরুত তার সেবাকে সবার দাদা বর্তমান সমাজ আজ রাজনীতির কপানলে শিক্ষক ডাক্তার সবাই বিফল তাই তো শিকাজ পদদলিত জন্মদিন পালন করছে বহু উল্লাসে কিন্তু যক্ষা রোগী তার চিকিৎসার জন্য ভিক্ষা চাইলে ভক্তদার প্রকাশ পেয়ে মুখের রুমাল বেঁধে পালিয়ে যায় এটাই স্বাভাবিক
করে যাও ভবিষ্যৎকে ভেবো না তার কোনো অবকাশ নেই যাদের তাদের মুখে সমস্ত কথা বানায় না আপনি কি জানেন এলে অতীতকে বাইলে নেয়া ভবিষ্যৎকে আগলে ধরা অতীতের কাজে তাই তো বর্তমান সমাজের মানুষ ভেবে চলেছে ভুল ভুলকে আপনি ধরে সত্যকে বাঁচানো যায় না ভুল সত্যের কথা বলছ ভুল সত্য যে সত্য নারীকে নগ্ন করে প্রকাশ্য রাজপথে ঘোরানো হয় সেই সত্যের কথা বলছ আমার গুরু আমাকে দীক্ষা না দিয়ে আমার চোখের সামনে পার্থিতা আমাকে করেছিল হত্যা আমার একমাত্র স্নেহের ছোট বোনের ইজ্জত দিয়ে আমার গুরু করেছিল খেলা হলে খেলা কেন বর্তমান সমাজের মানুষেরা বর্তমান সমাজের মানুষেরা আমার হাতে খাতা কলম না তুলে দিয়ে কেন তুলে দিলে ছুরি পিস্তলের বেলা হয়ে যায় বেলা চোখ আছে দেখে যাও কান আছে শুনে যাও করোনা ছলা খলা হয়তো তোদের মতো জোতালার মানুষের জন্য বর্তমান সমাজের গরিব মানুষ আজ পদদলিত তোদের মতো বড় লোকদের জন্য আজ উচ্চ সমাজ শিক্ষিত সমাজ আজ কলুষিত বলে আজকে লাঞ্ছিত তাই তোদের মতো মূর্খকে বাঁচিয়ে রাখার মতো মূর্খ আমি নয় আমি মৃত্যুকে ভয় পাই না মৃত্যুকে আমন্ত্রণ জানাই মৃত্যু আমাকে দেখে ভয় পায় ভয় না থাকবে বসে সমাজকে বসে কেউ পাবে না রে হয় বর্তমান সমাজ আমি সমাজের ছাত্রীর কষা এই সন্তান বড় হয়ে আবার বোধ কষাই হবে আমি চাইলে পৃথিবীর বুকে দুটো কষাই জন্ম নেবে আমি তোর কষাই হতে দেবো না রে খোকা কষাই হওয়া যে বড় যন্ত্রণা তুই যখন কষাই হবে এলাকার মানুষ আমি উঠলে বলবো ওই দেখ একটা নরক চাষ নরক হাত কষাই যাচ্ছে ভাই আমি তোকে কষাই হতে দেবো না আমি তোকে কষাই হতে দেবো না আমি তোকে কারোর বলি না মশাই বাগে ফেলে ঘুরে দেব ছটাই তুমি কি মর্তের মেষ মশাই আরে মেষ মশাই হবে কেন আমি জম্পুরি হিসাব রক্ষক চিত্রগুপ্ত ও তুমি চিত্রগুপ্ত তাহলে তোমার স্ত্রী মরা যাত্রার বড় নায়িকা বীণা দাশগুপ্ত সংযত হয়ে কথা বলো এটা জম্পুরি তুমি কি জম্পুরির অমরেশপুরি চুপ করো জম্পুরি এসে দেখাও বুকের পাটা তাহলে কোথায় গেল আমার দোকানের পাতা ছিল ছাগল বড় বড় খোটা সেগুলো তো এখন মরতে বাঁধা এটা মৃত্য নয় না এটা স্বর্গধাম স্বর্গধাম আমি চিনতে পারছি স্বর্গধাম তাহলে আমাকে নিয়ে এলো সময় কে এই জমরাজ কে কে তুলে নিয়ে এসছে আমাকে তোমাকে তুলে নিয়ে এসেছে জমরাজ কে তুলে নিয়ে এসছে আমাকে তোমাকে তুলে নিয়ে এসেছে জমরাজ দেখো সে কি সে কত বড় বিস্কুট সাহস আমাকে তুলে আনে চিত্রগুপ্ত খাতা হিসাব করে দেখো এই মুহূর্তে আমার এখানে আসার কথা ছিল কিনা ইয়ে না বাছা তোমার এখন ন বছর ন মাস ন দিন ন ঘন্টা বাঁচার কথা চিত্র বন্ধ কর তোর খাতা চিত্রগুপ্ত স্বর্গের খাতা ভুল তাই মর্তের বুকে চলছে আগুন তা দোকানে 200 টাকা বাকি করলে 2000 টাকার হালকাদা কার দেয় ওই দোকানদারের দোষ নয় সব দোষ তোমার
এই হলো গন্ডগোলের মাস্টার বিল্ডার নারী পাচার মদ সাত্তা জুয়া বর্তমান সমাজের নেতাদের বড় বড় কথা মেলাও দেখি তোমার খাতা ভিখারি বলে স্বর্গের দেবতা কিন্তু নর্তকীদের গায়ে দেব গাদা গাদা গয় না আর বর্তির মানুষ দুবেলা দুমুঠো ডাল ভাত খেতে পায় না এগুলো তো তোমাদের ভুলের জন্য সেগুলো তো তোমাদের ভুলের জন্য আপনি ভুল করেছে একটা মানুষের আয়ু মাত্র 20 বছর মানুষ গাধা আমরা গাধা মানুষ কুকুর এই ছেলেরা মুকুট দিয়ে তো যায় মানুষ শকুনি শকুনি এদের কাছ থেকে আয়ু করেছে ভিক্ষা আর এখন তাদের নৃশংসভাবে করছে হত্যা আমরা পশুদের কাছে আয়ু ভিক্ষা করে তার হত্যা করেছি বলে 10 বছর আগে আবার তুলে নিয়ে আসা হয়েছে এটা ভুল এটা অপরাধ ভুল তো কর করো চিত্রগুপ্ত সমস্ত দেবতা মিলে সহ সব বাড়ায় মর্ত ধামে দিয়ে এসো ইয়ে তার হয় না বাছা এখানে যে একবার আসে সে আর ফিরে যেতে পারে না এটাই হলো জমপুরির শর্ত কিন্তু আমাকে যে পাঠাতে হবে চিত্ত আমাকে চিত্তগুপ্ত আমাকে এখানে আটকে রাখলে বর্তে কথা বলবে আবার রক্ত সে রক্তে ঢুকে গেছে ভাইরা আসে ওই তাকে দেখো চিত্তগুপ্ত 2020 বাধ্য হয়ে গেছে মানুষের নিষ্ঠা আসে সারা পৃথিবীর মানুষ করছে হাহাকারে ঘুরে একটা আন্দোলন বাঁচাও আরো রাবে দিত অবিশ্ব যোদ্ধার হিটলার আমি কাল রেবে আমি কাল লেবে আমি রাবণে আমি দুর্যোধনে আমি দুঃশাসনে আমি মিথ্যা ভরের ককটেল বলে বন্ধ করে দেবো সবার নিঃশ্বাসে কারণ আমি 2020 করো না ভাইরা একটি বিশেষ ঘোষণা দক্ষিণ চরসায় 80 কিলোমিটার বেগে আমফান নামে একটি ঝড় দিয়ে আসছে তাই সমস্ত জনগণকে জানানো যাইছে যে আপনারা নিরাপদ স্থানে আশ্রয় নিন এবং প্রশাসনের সাহায্য নিন আবার হিসাবের খাতা হিসাব করতে পারে না স্বর্গের দেবতা হিসাব করতে পারে না মর্তের নেতা হিসাব করতে পারে না জন্মদাতা পিতা মাতা সবই ভুল জীবন অঙ্কটা মেলাতে গিয়ে জানি না আমি কি পেলাম শুধু শূন্য দিয়ে সারাটা জীবন ভরে দিলাম ভুল তোমাদের জড় দরদির সভ্যতা সভ্যতা সভ্যতার মানে জানিস সভ্যতার মানে সভ্যতার স সতী নারীর অলঙ্কার সভ্যতার ভ ভদ্রতা নিয়ে গর্বে ধারণ করা আর সভ্যতার ত তাকিয়ে দেখে ওই জনগণ জয় সেই হয় জনগণ আমি চাইলে আমার সম্মানে তৈরি করি আমফান করুণার করি জয়গানে অনুমতি শয়তানে জীবন নদীর বিধান তোর বিধানে ফলিবে রক্তের টান তাই তোকে নিধন করিতে শুরু হলো কপালকে কলো দাও পৃথিবী আজ মারাত্মক রোগে আক্রান্ত শান্ত শান্ত করে এই পৃথিবীকে শান্ত পৃথিবীকে অশান্ত করা আমার কাজ আগুনে ফেলে দেব সমাজের আগুনে জ্বালিয়ে দেব সমাজ আর সমাজের মাঝে দাঁড়িয়ে অট্টহাসি হাসব আজ শান্ত করে দেব নিঃশ্বাস আমি 2020 বিষাক্ত ভাইরা গছ করুণার রোগ মিত সহ
शांति शांति खोज चेतना विवेक खोज समाधान তাই মন সাথে ভাসতে ভাসতে ভাই খোঁজে বোনকে আর বোন খোঁজে দাদাকে দাদা দাদা তবে তবে তুমি কি আমার সেই দাদা দাদা ওরে বোন তুই কি আমাকে চিনতে পারছিস না আমি যে তোর হাত ভাগ্য দাদা দাদা জানিস মন আমার হয়েছিল করুণা তাই সংসার বাঁচাতে এই সমাজকে বাঁচাতে পালিয়ে আমি মরে আজ হয়েছি আমি তপস্বী জানিস মন এটা সামান্য জল নয় রে এটা বাবা ভোলানাথের পবিত্র জল এই জল স্পর্শ করলে কোনো দূর আত্মা প্রেতাত্মা স্পর্শ করতে পারবে না ওরে বোন এখানে শেষ নয় বোন এখানে শেষ নয় যতদিন পৃথিবীতে মানুষ থাকবে ততদিন নিঃশ্বাসে বিষ থাকবে ততদিন নিঃশ্বাসে বিষ থাকবে ততদিন মুনি ঋষিরা বলছে ততদিন হিংসার নিশান উড়বেই আমি ডিজে বলতে বলছি একটু একটু ভালো করে শুনুন প্রতিটা শিল্পীদের যে কোনো শিল্পী যে কোনো শিল্পী যেমন গাজন যাত্রা বাউল হরিনাম গজল ইত্যাদি শিল্পীদের জন্য পাঁচটি করে গান গাওয়ার সুযোগ দেওয়া হলো যে কোনো গান স্টুডিওতে বানিয়ে যেতে পারেন আমার নিজের স্টুডিওতে আপনাদের আশীর্বাদে আমরা একটা স্টুডিও বানিয়েছি সেখানে আপনারা বিনা খরচে গান রেকর্ডিং করে যেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে